ভিউটা দেখো, এক জায়গায় কত হরিণ, সব হরিণ এখন খাবার খাচ্ছে, কারণ বিকালে মন্দির থেকে খাবার দেওয়া হয়। হে গাইস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কারণ আমি মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে ফিরে আসতে আমার অনেক লেট হয়ে গেছে। তো আজকে একটু দূরে কোথাও যাওয়ার চেষ্টা করব। আজকে আমার প্ল্যানিং আছে, আমি একটা ব্রিজের ওখানে যাব, কারণ 25শে ডিসেম্বরে ব্রিজে মেলা হয়। তো ওইখানেই মেলার যে কি প্রস্তুতি পর্ব সেটাই তোমাদের দেখাবো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে বার হয়ে গেছি, আমার সাথে যাবে রাহুল, ও রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে, আমি ওকে নিয়ে তারপরে একসাথে বার হয়ে যাবো। আমি রাহুলের কাছে চলে এসেছি, এবার আমি আর রাহুল এখান থেকে বার হয়ে যাবো, কারণ সূর্য আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, আমাদের হাতে সময়ও খুব কম, তাই আমরা তাড়াতাড়ি বার হয়ে যাবো। আমি আর রাহুল ব্রিজের এখানে পৌঁছে গেছি, কিন্তু ব্যাড লাক, এখান থেকে আজকেও আমাদের ফিরে যেতে হবে, কারণ কোভিড-19 কারণে এখানে কোনো মেলা বসেনি, কোনো পিকনিক হচ্ছে না, কিছু হচ্ছে না। দেখতে পাচ্ছ পিছনে ব্রিজ, ওইখানে মেলাটা বসে। তো এখন আমরা ব্রিজের ওই সাইডে যাব, যেখানে অনেক চর পড়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ মোষগুলো জলের মধ্যে দাঁড়িয়ে আছে, তো এদের স্নান করিয়ে দিচ্ছে ওই পাশে একজন, দেখতে পাচ্ছ। তো আমরা ব্রিজ থেকে ঘুরে এসে কেশবজির মন্দিরে এসেছি, দেখতে পাচ্ছ এটা একটা মন্দির। তো আমরা এখনও মেন মন্দিরে ঢুকিনি, তো মেন মন্দিরে ঢুকে সেখানকার ভগবানকে তোমাদের দর্শন করাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এটা হলো মন্দিরের গেট, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে আগাবো। জুতো খুলতে হবে ভাই, জুতো খুলে নে, জুতো খোল। তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি, আর চারিদিকে লাইটস এখন অফ করা আছে। এটা হলো মন্দিরের অফিস, দেখতে পাচ্ছ মন্দিরের ওপরটা ঠিক এরকম, অনেক বড় মন্দির। আর এই দেখো এখানে বিভিন্ন মূর্তি, মানে কেশবজির বিভিন্ন ছোটোবেলার সিন এখানে আছে, দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ এখানে, এটা হলো মেন যেখানে কেশবজি এখানে থাকেন, তো ওনার মূর্তি এখানে আছে, কিন্তু এখন বন্ধ আছে, এখনও টাইম হয়নি, খুলবে না। এবার আমরা একটু মিউজিয়ামের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানকার ভিউটা তোমরা একবার দেখবে শুধু কত সুন্দর। এই দেখো, এই পিছনে দেখো, পিছনে একটা মূর্তি আছে, আর একটা দেখো, একটাই পুরো এক একটা দৃশ্য করা আছে, দেখতে পাচ্ছ। এটা হলো মেন মিউজিয়াম, আমরা পুরোটা ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে গরু দেখতে পাচ্ছ, মানে এক একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, শ্রীকৃষ্ণ। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যারা নবদ্বীপে এখনও আসুনি তারা অবশ্যই নবদ্বীপে আসো, নবদ্বীপে এসে এখানকার সৌন্দর্যটা উপভোগ করো। দেখতে পাচ্ছ এটা হলো মেন মিউজিয়াম, কেশবজির মন্দিরের মেন মিউজিয়াম। তো মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না, তবু আমি চেষ্টা করেছি তোমাদের কিছু দেখানোর। তো তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবী সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে আমরা কেশবজির মন্দিরে এসেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তো কেশবজির মন্দির পাশেই জল মন্দির, এই যে জলের মাঝখানে মন্দির, দেখতে পাচ্ছ জলের মাঝখানে মন্দির। তো আজকে এখানে অনেক ভিড়, ওই পাশে অনেক ভিড়, এখানেই তোমরা আগের দিন দেখতে পেয়েছিলে হরিণ আর রঙিন মাছ। তো আজকেও তোমাদের একটু হরিণ দেখাবো, তোমার এই দেখো হরিণগুলো কি সুন্দর খেলছে, দেখো এই পাশটা দেখো, রাজহাঁসগুলো জল থেকে পড়তে এসছে, ওনাদের খাবার দিচ্ছে, দেখো কেমন কত একসাথে চলে এসছে, দেখো এই দেখো এই ভাইগুলো কি সুন্দর খাবার খাওয়াচ্ছে, দেখো দেখতে পাচ্ছ ভিউটা, দেখো এক জায়গায় কত হরিণ, সব হরিণ এখন খাবার খাচ্ছে, কারণ বিকালে মন্দির থেকে খাবার দেওয়া হয়। তো রাহুল আমাকে চ্যালেঞ্জ করেছে যে এই পাবলিক প্লেসের মাঝখানে ব্লগ শুট করার, তো দেখবো রাহুলের চ্যালেঞ্জ। রাহুল আমার কাছে বলেছে খাবো, যে বলেছে দাদা তুমি যদি এই পাবলিকের মাঝখানে ব্লগ শুট করতে পারো তাহলে তোমাকে খাওয়াবো। তো দেখতে পাচ্ছ এখানে পুরো প্রচুর লোক, তো এর মাঝেই আমি ব্লগ শুট করবো। তো এটা কোনো ব্যাপার না, যে যে ব্লগ শুট করেছে ব্লগার, তার জন্য কোনো পাবলিক তার এই দিকে ধ্যান থাকে না, তার শুধু ধ্যান থাকে যে ভিডিওর ওপরে, ভিডিওর কোয়ালিটির ওপরে। তো আমি এসব তো দিকে নজরই করছি না, রাহুল হয়তো হেরে যাবে, আমাকে খাওয়াবে। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে অনেকই লোক, তো ও বলেছে যে এই পাবলিক থাকবে তার মধ্যে ব্লগ শুট করতে। তো রাহুল খাওয়া খাবে কিন্তু ভাই, ঠিক আছে। তো ও বলেছে পাবলিকের মাঝখানে যদি ব্লগ শুট করি আমাকে খাওয়াবে। তো দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে প্রচুর লোক। তো এবার আমরা মন্দির থেকে বার হয়ে যাচ্ছি, তো সামনে একটা ফুচকার গাড়ি আছে, তো রাহুল এবার আমাকে খাওয়াবে, কারণ আমি পাবলিকের মধ্যে ব্লগ শুট করে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছ এবার সে ফুচকার দোকান,
এপাশে ফুচকা দোকান, তো রাহুল হেরে গিয়েছে, রাহুল আমাকে এখন খাওয়াবে। এই দেখো রাহুল, ও আমাকে বলেছিল যে পাবলিকের মাঝখানে ব্লগ শুট করতে বলে দাদা তোমাকে খাওয়াবো। তো এখানে যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদার ফুচকা এখানে অনেক ফেমাস। তো আগের দিন আমরা এখানে খেয়েছিলাম, তো আজকে যেহেতু রাহুল হেরে গেছে, ও আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিল যে দাদা তুমি পাবলিক প্লেসে ব্লগ শুট করতে পারলে আমি তোমাকে খাওয়াবো। তো আমি করে দেখিয়েছি, এখন রাহুল ফুচকা খাওয়াবো। তো গাইস, ফাইনালি আমি ডিনার করে চলে এসেছি। আজ আমি দুটো মন্দিরে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, এবং আমি চেষ্টা করেছি সেখানকার সৌন্দর্য তোমাদের দেখানোর। আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।